हेलो गाइस, अस्सलाम वालेकुम, इट्स मी इमन खान एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो गाइस आज का मजा अच्छी रिसेंट जर्नी, तो अपनारा साथे থাকেন দেখবেন আমরা রিসেন্ট জার্নি দেখি মজা করি। আর রিসেন্ট জার্নিটা অনেক দূরে খাগড়াছড়ির রাস্তা থেকে মেন রোড থেকে প্রায় আরো 2 কিলোমিটার মতো হাঁটতে হয় ভিতরে। তো গাইস খাগড়াছড়ি থেকে এখানে আসতে হলে আপনাদেরকে বেশি টাকার প্রয়োজন হবে না, মাত্র 50 টাকা হলেই আপনাদের যথেষ্ট। এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে যে খাগড়াছড়ি থেকে রিসেন্ট জার্নি কি হবে 50 টাকা। তাহলে আমি বলি আপনারা শুনেন, আপনারা খাগড়াছড়ি লোকাল বাস স্টেশন থেকে একটা বাস নেবেন, বাস নিয়ে খাগড়াছড়ি রিসেন্ট জার্নাল সামনে আপনাদেরকে বাসটা নামায় দিবে, আপনারা 15 টাকা দিয়ে নেমে যাবেন। বাস হলে আপনাদের কাছে ভাড়া 20 টাকাও খুঁজতে পারে, বাট আপনারা এখান থেকে 15 টাকা দিয়ে নেমে যাবেন। তারপর দুর্গার সামনে জাস্ট একটা টিকিট কাটবেন 20 টাকা দিয়ে। তারপর আপনারা পুরো রিসেন্ট জার্নালটা ঘুরবেন, ঘুরে আবার রিসেন্ট জার্নাল থেকে যাওয়ার সময় 15 টাকা দিবেন, বাস আপনাদেরকে খাগড়াছড়ি বাজার নামায় দিবে। তো খাগড়াছড়ি থেকে আপনাদের এখানে মোট আসতে খরচ হবে মাত্র 50 টাকা। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখা যাচ্ছে, ওই দেখেন এই নিচে যেটা দেখতে পাচ্ছেন সাদা মাঠের মতো রয়েছে, ওইখানে আমরা যাব ওইখানের জন্য। আর কি সুন্দর দৃশ্য প্রকৃতির ভাই, দেখেন আপনারা চারিদিকে শুধু গাছপালায় ভরা, সবুজ আর সবুজ, যেদিকে তাকাবেন সবুজ আর সবুজ। গাইস অনেকক্ষণ হাঁটার পরে আমরা চলে আসছি, ওই এখন দেখবেন আপনারা ঝর্ণাটা কি সুন্দর। আর একটু সামনে আমরা ঝর্ণা দেখতে পারবো, দেখতেছেন এখান থেকে হালকা দেখা যাচ্ছে, আর একটু সামনে গেলে পুরোটা দেখতে পারবো, আপনাকে দেখাবো ঝর্ণার সৌন্দর্যটা। এখানকার রিসেন্ট ঝর্ণা যে কত সুন্দর, আপনারা না আসলে দেখতে পারবেন না, হয়তো ক্যামেরাতে আপনারা ভিন্ন রকম দেখবেন, বাট নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না কত সুন্দর এই ঝর্ণাটা। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই রিসেন্ট জার্নি। এখন আমরা এখানে অনেক মজা করবো, চিল করবো, গোসল করবো, অনেক চড়বো, আপনারাও সাথে থাকেন দেখেন আমরা এখানে কী করি। সারা জনম তোমার লগে থাকতাম সাইসি, এ মনে কত যত্নে তোমারে জায়গা দিছি, হঠাৎ করে তুই আর লগে কামতা করলি কি, তুই আর হর তসনস করে দিলি ফাঁকি, কিলে মন ভাঙি চলি যা চলি যা, আর ভালোবাসার দাম না দা, কিলে মন ভাঙি চলি যাও আর ভালো খালি রইলাম তোমার। তো গাইস আমরা এখানে আসছি, দেখছেন আপনারা অনেক মজা করছি, চিল করছি। তো আমি এখন চলে যাবো, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।